Ajá. Cuenta su মই প্রথমে আপনার চ্যানেলের জড়িয়ে জনসাধারণক ভোগালী বিহু উলভ জানাইছো আর আশা করছো এই বিহুয়ে আমার উৎসব সম্প্রতি রক্ষা করব। আমি ভাতৃত্বভাবে সকল জাতি জনগোষ্ঠীর মানুষ প্রগতির দিকে আগবাড়ি যাওয়ার একটা সুযোগ হব। আর আপনার যে প্রশ্ন, আজি বরগুলি মন্ডল কংগ্রেসের ব্যবস্থাপনা বরগুলি এখন সভা হয়েছে সম্বোধন হবে, আর এই সভাতেই কেবা শতাধিক লোক ADF AGP BJP দলেরপরা এই কংগ্রেসের যোগদান হয়েছে। মানে তেখেতসল স্বাগতম জানাইছো, ধন্যবাদ জানাইছো। আশা করি যোগদানে আমাক আরো অধিক শক্তিশালী করেছে। গোটেই আজি ADF দলের প্রতি মানুষের যে ঘৃণা জন্মিছে, ADF-এর যে বেচা কিনা রাজনীতি চলিছে, আজি ADF দল ঠিকাদার হয়েছে, ঠিকার হয়েছে বিজেপির সাংসদর সংসদীয় নির্বাচনত বিজেপির সংসদ জিকাবর কারণে ADF দলে ঠিকা লৈছে বিজেপির শুনামতে, আর সেই ঠিকার কাম করে আছে ভোট বিভাজন করে বিজেপি সাংসদ নির্বাচন করার কারণে। গতি আজি জনসাধারণে উপলব্ধি করেছে অহা লোকসভা নির্বাচনত ADF দলক একটা শূন্য দিয়ে পঠাব বলে মোট বিশ্বাস। আর চাব ADF দল যিমানেই ঠিকাদারি নকরক্ষ্য বিজেপির যিমানে উকালতি নকরক্ষ্য জনসাধারণে বুঝি পাইছে, আর ADF দলে উৎখাত করব বিজেপিক উৎখাত করে কংগ্রেসের জয়যাত্রা অব্যাহত। কালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অপূর্ব ভট্টাচার্যই কংগ্রেস ত্যাগ করে এই মুহূর্তে কি প্রতিক্রিয়া দিব আপনি? কংগ্রেস একটা বিশাল সাগর, এই সাগরের বিভিন্ন ধরনের মাছ আছে, ডর তিমি মাছ আছে, বড়ি মাছ আছে, বিভিন্ন ধরনের সরু মাছ আছে। গতি এই বিভিন্ন জাতি প্রজাতির মানু থাকা এই কংগ্রেস, আজি এজন মানু কংগ্রেসের পর এড়ি যাওয়া ডর কথা নয়, অস্বাভাবিক নয়। হয় কিনা নিজস্ব ব্যক্তিগত অসুবিধা হয়েছে, আজ অবহর লৈছে, গতি অবহর লব বহুত যোগদান করি। আজি এজন গৈছে, এশজন আহিছে, গতি আহা যাওয়া থাকবই। এই মুহূর্তে অন্য একটা প্রশ্ন, যেটকে কাইলৈ যোৱাকালি দেখা গৈছে যে ADF-ৰ সামগ্ৰী সমষ্টিত এক বিশাল সভাত নগাঁও লোকসভাৰ কাৰণে আমিনুল ইসলামক প্ৰক্ষেপ কৰিছে সাংসদ মৌলানা বদ্ৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই, এই সন্দৰ্ভত আপোনাৰ কি প্ৰতিক্ৰিয়া হ'ব? মই আপোনাক ক'লোঁ যে বিজেপিৰ পৰা ADF দলে সাংসদৰ বিজেপিৰ সাংসদ জিকোৱাৰ কাৰণে ঠিকা লৈছে, আৰু সেই ঠিকাদাৰীটো যোৱাকালি সামগ্ৰী কাৱৈ মাৰি ডিগৰ পৰা বটদবাৰ পৰা আপোনাৰ কলিয়াবৰ বৰগলিৰ পৰা বিভিন্ন ঠাইৰ পৰা বহু মানুহ গোটাই মাত্ৰ 2000 মানুহ কৰিছে, আৰু সেই অৰ্গেনাইজটো কৰিছে সেই স্থানীয় যিসকল বিজেপি নেতা আছিলে, বিজেপি কৰ্মী আছিলে, সেই বিজেপি দলৰ কৰ্মীসকলে ADF দলৰ সভাৰ প্রস্তুতিবিলাক তেওঁলোকে চোৱা চিতা কৰিছিলে, তেওঁলোকে তত্ত্বাবধানে কৰিছিলে, আৰু তেওঁলোকৰ তত্ত্বাবধানতে ADF-ৰ সভাটো কৰিছে। গতিকে এইটো বুজিবলৈ বাকী নাই মানুহৰ যে তেওঁলোকে কি কৰিবলৈ গৈছে। যেহেতুকে কালির সভাখনত হাজার হাজার মানুষ আহিছিল আর যোগদান করেছিল, এই মুহূর্তে কিভাবে বিজেপি হয়ে কাম করে আছে নাকি? ADF আপনি মানে কল নয় যে বিজেপি দলে ADF-ৰ সভাখন যিখিনি পরিচালনা মানুষ যোগুয়া এই বিজেপিয়ে এইটো করেছিল, আর বিজেপি দলের পরে ADF-এ ঠিকা লৈছে ভোট বিভাজন, আর সেইটাই করে আছে। গতি মানুষ বুঝি পাইছে আজি বিভিন্ন 5-7টা সমষ্টির পর 2000 মানুষ গোটাটো অস্বাভাবিক নহয়, 2000 মানুষ বহুত হয়ে যাওয়া নাই, নির্বাচন প্রত্যুত্তর পাব ADF দলে, বিগ জিরো একটা লো ADF দলে ইয়ার পরে বিদায় হবে। যেহেতুকে কালি সভাখনত দেখা গৈছিল যে ADF সভাত কেইবাজনো বিধায়ক তথা সাংসদ উপস্থিত হৈছিল, আৰু কংগ্ৰেছ দলক কিবা ক্ষতিসাধন হ'ব বা কংগ্ৰেছ দলৰ ইয়াত ভোট বিভাজন হ'ব নেকি? যিজনক সাংসদ পদৰ প্ৰাৰ্থী হিচাপে ADF দলে প্ৰক্ষেপ কৰি আছে, তেওঁৰ ঘৰৰ 150 মিটাৰ দূৰত সেইখন মণ্ডল কংগ্ৰেছে এখন সভা দিছিলে, আৰু সেই মণ্ডল কংগ্ৰেছৰ সভাখনত 1000-1000 মানুহ হৈছিলে, আৰু তেওঁৰ ৱাৰ্ডত তেওঁৰ পৰিয়ালত তেওঁৰ গাঁৱৰ গোটেই মানুহ আহি ADF ত্যাগ কৰি 1000-1000 মানুহে কংগ্ৰেছ দলত যোগদান কৰিছে এই যোৱা সপ্তাহত। গতিকে বহুসংখ্যক হৈছে, নিজৰ জেগাত ভেটিত তেওঁলোকৰ মাটি নাই, তেওঁলোকৰ বৰি তলত জেগাত মাটি নাই, এতিয়া বৰগুলিত আহি স্থান পাব বিচাৰিছে। গতিকে সেইদিনা যিটো কথা ইয়াত কৈছে বিধায়ক মজিবুৰ ৰহমানে চেলেঞ্জ দিলোঁ, মই অপেন চেলেঞ্জ, মই আপোনালোকৰ চেলেঞ্জ হেৰি জৰিয়তে মই অসমক জনাব বিচাৰিছোঁ যে মজিবুৰ ৰহমানে কেইদিন সুপ্ৰিম কোৰ্টত NRCৰ কাৰণে গৈছিলে,
সুপ্রিম কোর্টের পাস বরগুড়িত লো আহ আর মানে কিমান দিন গেছিল মানে পাস লো বিচার বা আপনাদের চ্যানেলের জড়িয়ে মানে জানাব বিচার এইটাই জানাব বিচার যে মজিবু ডাঙরিয়া আপনি কেদিন গেছিল সুপ্রিম কোর্টত আপনার পাস খি লো বরগুড়িত আহ আর ময়ও আহিম আপনি যে মিছা অপপ্রচার করেছে মানে সেই আপনার মিছাটা প্রমাণ করে দিই যেহেতুকে 21 তারিখে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে ইত্যাদি করে কংগ্রেসের শীর্ষ নেতৃবর্গ আহি কলিয়াবরত উপস্থিত হব এই সন্দর্ভত কি কব আমার যাত্রা আজির পর আরম্ভ হয়েছে মণিপুরের পর মণিপুরের পর আরম্ভ হয়েছে মহারাষ্ট্র গিয়ে শেষ হব গতি আমার অসমত 8 দিন যাত্রা করি 21 তারিখে আমার নগাঁও জেলার প্রবেশ করি 23 তারিখে নগাঁওর পর ওলাই যাব গতি নগদ সময়েই আমি আমার কলিয়াবর সমষ্টি কলিয়াবর বিধানসভা সমষ্টি যে কাজিরঙ্গা পার্লামেন্ট সেই তাতে এখন সভা হব আর সেই সভাত এড্রেস করে তারপর তারপর আকো যাত্রা আরম্ভ করি গতি সেইদিনা আশা করছো হাজার হাজার লাখ লাখ মানুষ গিয়ে স্বাগত জানাব সময়ের অপেক্ষা আছে। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। লাহি পাহি এজনী পুৰ।